সবাইকে স্বস্তি হোমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুনরায় আরও একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, এটি সম্পূর্ণ একটি সিলপ্যাক হোমিওপ্যাথিক মেডিসিন। এই সিলপ্যাক হোমিওপ্যাথিক মেডিসিনটি হচ্ছে সাইডোনিয়া ভালগারিস 30C। আজকে আমি এই সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি একজন পুরুষের ক্ষেত্রে কি কি কাজ করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। আশা করি আলোচনাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো সাইডোনিয়া ভালগারিস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন পুরুষদের জন্য। বিশেষ করে একজন পুরুষের যদি দেখা যায় যে অতিরিক্ত হস্তমথনজনিত কারণে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে, অতিরিক্ত যৌনমিলনের কারণে পূর্বের তুলনায় বর্তমানে এসে প্যানিস ছোট মনে হচ্ছে, প্যানিসের রক্ত সঞ্চালনের পরিমাণ কমে গেছে, প্যানিসে উচ্ছ্বাস কমে যায়, প্যানিসের উত্তেজনা কমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি ভালো কাজ করবে। তো সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে প্যানিস যে উত্তেজনা আসে সেটি কিন্তু রক্ত সঞ্চালনের মাধ্যমে আসে। প্যানিসে যতটা বেশি রক্ত সঞ্চালন হবে প্যানিসের উচ্ছ্বাস তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার প্যানিসে যদি অতিরিক্ত হস্তমথন করা হয়, অতিরিক্ত হস্তমথনজনিত বা মাস্টারবেশনজনিত কারণে অনেকেরই দেখবেন যে প্যানিসের আকারের পরিবর্তন হয়ে গেছে। আপনি যৌবন পদার্পণের অবস্থায় প্যানিস যতটা সুদৃঢ় ছিল, কিন্তু এই যে অতিরিক্ত হস্তমথন করে ফেলার কারণে বর্তমানে এসে আপনার প্যানিস শুকিয়ে যায়, ছোট হয়ে থাকে এবং ন্যাকড়ার মতো পড়ে থাকে। এই যে ছোট হয়ে থাকা, শুকিয়ে থাকা এবং প্যানিসের আকারগত যে পরিবর্তন, এটি কিন্তু ভালো করতে পারে এই সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি। এই সাইডোনিয়া ভালগারিস যাদের দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষের পরিমাণ রয়েছে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হচ্ছে এবং এই অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে স্বপ্নদোষ ভালো হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্যানিসের আকারগত পরিবর্তন চলে আসছে, দেখা যাচ্ছে প্যানিস শুকিয়ে থাকে, ছোট হয়ে থাকে, পূর্বের তুলনায় ছোট মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া যাদের অভ্যাস রয়েছে যে অতিরিক্ত যৌনমিলন করা, যৌবনের প্রথম অবস্থায় দীর্ঘ সময় ধরে অতিরিক্ত যৌনমিলন করার কারণে আপনার প্যানিসের আকারগত পরিবর্তন হয়ে গেছে, পূর্বের তুলনায় মনে হয় যে প্যানিস ছোট, রক্ত সঞ্চালনের পরিমাণ কমে যায় এর জন্য মনে হয় যে ছোট, এই ক্ষেত্রে কিন্তু এই সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি ভালো কাজ করে থাকে। তো সাইডোনিয়া ভালগারিস পুরুষদের প্যানিসে রক্ত সঞ্চালনের মাধ্যমে প্যানিসের আকারগত পরিবর্তন নিয়ে এসে পূর্বের মতো প্যানিসের আকার বৃদ্ধি করতে পারে। অনেকেই প্রশ্ন করে থাকে যে আমার জন্মগতভাবেই প্যানিসের আকার আকৃতি ছোট। সেই ক্ষেত্রে বলবো যাদের জন্মগতভাবেই প্যানিসের আকার আকৃতি ছোট তাদের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না এই সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক ওষুধটি, কারণ আপনার জন্মগতভাবে যদি ছোট হয় সেটি কিন্তু ওষুধের দ্বারা বড় করাটা সম্ভব নয়। তাই বলবো যাদের ব্যক্তিগত কারণে, অর্থাৎ আপনার প্যানিস একসময় যথেষ্ট স্বাভাবিক ছিল, লম্বা ছিল, সুদৃঢ় ছিল, কিন্তু বিভিন্ন কারণে আপনার প্যানিস এখন ছোট মনে হয়, অনেকের বয়সজনিত কারণে হতে পারে, যাদের একটু বয়স বেশি হয়ে গেছে তাদের কিন্তু এই সমস্যাটি অনেক সময় দেখা যায় যে মনে হয় যে প্যানিসটি ছোট মনে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই সাইডোনিয়া হোমিওপ্যাথিক ওষুধটি কাজ করবে। কিন্তু যাদের জন্মগতভাবেই একেবারে ছোট তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল এই ওষুধে পাওয়া যায় না। এই সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক ওষুধ এইরকম দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, এটি ডাক্তার ওয়েলমার শোয়েব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এ কোম্পানি ওষুধটি তৈরি করেছে। এরকম সিলপ্যাক ওষুধ আপনারা ক্রয় করে নেবেন, এটি সাইডোনিয়া ভালগারিস 30C। এরকম সিলপ্যাক হোমিওপ্যাথিক ওষুধটি ক্রয় করে নিয়ে আপনারা যদি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী খেতে পারেন বা সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত হস্তমথনজনিত কারণে, অতিরিক্ত যৌনমিলনজনিত কারণে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে যদি আপনার প্যানিসের আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, ছোট হয়ে যায়,
ন্যাকড়ার মতো পড়ে থাকে, শুকিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহারের মাধ্যমে আপনি ভালো ফলাফল পাবেন। তো সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এ বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।